হ্যালো দাদা, এই যে সেটটা দেখছেন, এই সেটটার বাজেট কত, রেট 24 ঘন্টার কত টাকা রেট, সেটাই বলছি আজকে। হ্যালো দর্শক, ওয়েলকাম টু মাই ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর কে মিউজিক রামচন্দ্রপুর। তো আজকে এসেছি নতুন ভিডিও, তো থাম্বনেলটা দেখে তো বুঝতে পেরেছেন কী বলছি বিষয়টা। তো আজকে দেখা যায় থাম্বনেলটা দিলে পার মিউজিকের ছবি আছে, আর লিখে আছে পার মিউজিকের বাজেট কত, বা এটা বলতে পারো পার মিউজিকের রেট কত, না সেটা নিয়ে আসছে ভিডিও। তো বন্ধুগণ ভিডিওটা স্কিপ করবো না, প্রথম থেকে লাস্ট অব্দি দেখবেন, তো বুঝতে পারবে কত টাকা প্রাইস, কিরম সাউন্ড, এবং সাউন্ড সাউন্ড কানেক্টটা দেখো। তো বেশি কিছু বলো, চলো ভিডিও দেখতে থাকো ইন্টার পর। তো বন্ধুরা ভিডিওটি দেখার আগে আমাদেরকে বলো প্লিজ লাইক সাবস্ক্রাইব, বেল আইকনটা দাবি দিয়ে চ্যানেলটির সাথে থাকার জন্য। তারা দেখতে পাচ্ছেন পাওয়ার মিউজিক, তো এর বাজেট কত কী নেয়, তো সব জায়গায় সমান না। এরা ফোন করলে এদেরকে কিছু বলে না যে দাদা আপনার সেটটার বাজেট কত, বলছে বাজেট বলে যাবে না, যদি ভাড়া করো তাহলে বলে যাবে কোন জায়গায় কত ভাড়া। তো এই যে সেটটা দেখছেন, এই সেটটা আমাদের বেজেছিলো এইখানে খানাকুল হুগলি রামচন্দ্রপুর গ্রামে বেজেছিল। এই সেটটা নিয়েছিল, তেল দিতে হইলো ঘর থেকে, এই যে পার্টিকে দিতে হইলো তেল, মানে যিনি ভাড়া করেছিলেন ওনাদেরকে তেল দিতে হইলো। তো ওর এখানে ওইখানে সোনা পার্টিটা ভাড়া করছিলো, তো ওনারা তেল দিয়ে দিয়ে বাজিয়েছিলো সেটটা, কিন্তু তেল দিয়ে বাজিয়েও 60-80 টাকা নিয়েছিলো, 4x4 18 18 সেট আপ, এটা 60-80 টাকা নিয়েছিলো। তো এটা যদি তেল ফেল দিয়ে, তো তেল দিয়ে তো 60-80 টাকা নিয়েছিলো 4x4 সেট আপ। তো ফুল সেট আপ যদি তেল ফেল দিয়ে কটা খরচায় সেটা পরে বলছি, তো 60-80 টাকার সাউন্ডটাকে শুনুন। তো বন্ধুরা সাউন্ডটা তো শুনলে এই সেট আপটা, তো এর বাজেটটা বলে দিই, পপ বেস 4 মিড 4 বেস, একদিনের বাজেট 24 ঘন্টা 85,000 থেকে 90,000 টাকা এর বাজেট, তো একদিনের বাজেট আর সেফ সেটআপের বাজেট। বন্ধু ভিডিওটি কেমন লাগলো বলো, ভিডিওটি ভালো লাগলে তো যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তো এখনও অবধি সময় আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো এই পর্যন্ত এই ভিডিওটা, আর আবার নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো। চলো ভাই, আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ওকে বাই।